আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহ সুফি হযরত ফরিদপুরি কুদ্দুসাসে রুহুলাজি সাহেবের পবিত্র নসিহত শরীফ হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই ও খাজা বাহাউদ্দিন নকশবন রহমতুল্লাহ আলাই এই নসিহত শরীফের 17 নম্বর নসিহতের দ্বিতীয় পর্ব আজকে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। নকশবন্দিয়া তরিকার প্রবর্তক হযরত খাজা বাহাউদ্দিন নকশবন রহমতুল্লাহ আলাই সাহেবের জন্ম, শৈশব ও শৈশবকালীন ঘটনা। নকশবন্দিয়া তরিকার প্রবর্তক হযরত খাজা বাহাউদ্দিন নকশবন রহমতুল্লাহ সাহেব পবিত্র বখরা নগরীতে হিজরি 718 সনের মহরম মাসে জন্মগ্রহণ করেন। তাহার পিতা হযরত মীর সৈয়দ জালাল উদ্দিন রহমতুল্লাহ সাহেব একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বংশ সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন। তাহার পূর্বপুরুষ ছিলেন হযরত আলী করমাল্লাহু ওয়াজহাউ। হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ সাহেবের জন্মকালীন সময়ে সমরখন্ড ও বখরার শ্রেষ্ঠতম আধ্যাত্মিক সাধক বা পীরে কামেল ছিলেন হযরত খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ সাহেব। তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সেলসেলার চতুর্দশ অধস্তন আধ্যাত্মিক পুরুষ ছিলেন। হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ সাহেবের জন্ম পূর্বকালীন ঘটনা। হযরত খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ সাহেব যখন মুরিদানসহ বখরায় আসিতেন তখনই তিনি তথায় প্রাণ শীতল করা চমৎকার একটি খুশবু পাইতেন। মুরিদানদেরকে তিনি বলিতেন, বাবারা, এই স্থান হইতে আল্লাহতালার এক পেয়ারা বান্দার সুবাস পাওয়া যায়, মনে হয় অচিরেই তিনি দুনিয়ায় তশরিফ আনিবেন। ইহার কয়েকদিন পরেই বখরাস্থিত হযরত মীর সৈয়দ জালাল উদ্দিনের গৃহে হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন। জন্মের কয়েকদিন পরে শিশু বাহাউদ্দিনের পিতামহ নাতিকে লইয়া হযরত খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাই সাহেবের সমীপে যান। হযরত সাম্মাসি রহমতুল্লাহ আলাই সাহেব শিশু বাহাউদ্দিনকে দেখিয়া খুশিতে আত্মহারা। শিশুটিকে তিনি কোলে লইয়া আদর করিলেন, সোহাগ করিলেন, নিজ জিহ্বা শিশুর কচি মুখে ঢুকাইয়া দিলেন। শিশুটিও মহানন্দে খাজা সাহেবের জিহ্বা চুষিতে থাকে। কিছুক্ষণেই হযরত সাম্মাসি রহমতুল্লাহ সাহেবের জিহ্বা শুকাইয়া যায়, ইহাতে তিনি মহাখুশি। তিনি বলিলেন, এই শিশুর হিম্মত অত্যন্ত উঁচু, তাহার নিকট আমি পরাজিত, অল্পক্ষণেই আমার জবান শুকাইয়া ফেলিয়াছে। ইহাই প্রমাণ করে যে পরবর্তীকালে এই শিশু মস্ত বড় ওলিয়াল্লাহ হইবেন। তিনি আরও বলেন, এই সেই শিশু বখরাতে যাহার খুশবু আমি পাইতাম। হযরত খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ সাহেবের প্রধান খলিফা ছিলেন হযরত আমির কুলাল রহমতুল্লাহ সাহেব। তাহাকে ডাকিয়া আনিয়া হযরত সাম্মাসি রহমতুল্লাহ সাহেব বলিলেন, বাবা আমির কুলাল, এই শিশুটি আমার সন্তান, আমি তোমাকে যাহা কিছু আধ্যাত্মিক নিয়ামত প্রদান করিয়াছি তাহা তুমি যথাসময়ে এই শিশুকে পৌঁছাইয়া দিবে। সাবধান, তুমি যদি এই শিশুর তরবিয়াত অর্থাৎ প্রতিপালনের ব্যাপারে সামান্যতম গাফলতি করো তবে কিয়ামতের দিন আমি তোমাকে ছাড়িব না। জবাবে আমির কুলাল রহমতুল্লাহ সাহেব বলিলেন, যদি আমি এই শিশুর প্রতিপালনে অমনোযোগী হই তবে তো আমি মানুষই নই। হযরত খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ সাহেব শিশু বাহাউদ্দিনের পিতামহকে বলিয়া দিলেন শিশুটিকে হেফাজতে রাখিতে। সাবধান করিয়া দিলেন যেন শিশুটির যত্নের কোনো ত্রুটি না হয়। সকলেই শিশুটিকে সযত্নে লালন পালন করিতে লাগিলেন। খাস হেফাজতের মধ্যে শিশু খাজা বাহাউদ্দিন বড় হইতে লাগিলেন। তিনি কৈশোরে পদার্পণ করিলেন। খাজা বাহাউদ্দিনের শিশু বয়সে হযরত খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ সাহেব যে তাজ্জ শক্তি প্রয়োগ করিয়াছিলেন তাহার প্রভাব দেখা দিল কিশোর বাহাউদ্দিনের চালচলনে। তাহার কিছুই ভালো লাগে না, সমবয়স্ক ছেলেপেলেদের সাথে খেলাধুলা দৌড়ঝাঁপ কোনো কিছুতেই তাহার পছন্দ হয় না, নির্জনতায় শুধু ভালো লাগে, নিরাপত্তায় তাহার পছন্দ হয়, তাই অধিক সময়ে তিনি নীরব থাকিতেন। মনে হইতো কত রাজ্যের চিন্তা যেন তাহার ছোট্ট মস্তিষ্কে ভিড় করিয়াছে। দিন যাই, মাস যাই, বছর যাই, হযরত বাহাউদ্দিন রহমতুল্লাহ যৌবনে পদার্পণ করিলেন। যৌবনে খোদাপ্রাপ্তির কঠোর সাধনা। যুবক বাহাউদ্দিন রহমতুল্লাহ সাহেবের মধ্যে তারুণ্যের স্বভাবজাত উচ্ছলতা নাই, তিনি নির্জনতা পছন্দ করেন। নির্জনে তিনি গভীর ইবাদতে মগ্ন থাকেন, কখনো গভীর নিশিতে মাজার জিয়ারতে বাইর হন। কিন্তু তাহার হৃদয়ে এক জ্বালা, এক শূন্যতা, এক তৃষ্ণা অহরহ তাহাকে যন্ত্রণা দেয়।
এই জ্বালা খোদাপ্রাপ্তির জ্বালা, কোথায় গেলে তিনি খোদাতালাকে পাইবেন। পীরে কামেলের সান্নিধ্য ছাড়া খোদাকে পাওয়া যায় না, কিন্তু কোথায় তিনি পীরে কামেল বা হক্কানি পীর পাইবেন, এই চিন্তায় তাহার নিদ্রা নাই, আহার নাই, বিশ্রাম নাই, কেবলই থাকিয়া থাকিয়া একই চিন্তা মাথা চাড়া দিয়া ওঠে। তিনি তাই সর্বদাই অস্থিরতায় কাটান। একদিন তিনি মুরাকাবায় মগ্ন, এমন সময় এলহাম হইল, হে বাহাউদ্দিন, এখনো কি সময় হয় নাই সমস্ত বন্ধনমুক্ত হওয়ার? শুধুমাত্রই আমারই ধ্যানে নিমজ্জিত হওয়ার সময় কি এখনো আসে নাই? এলহামে উক্ত নির্দেশ পাওয়ার পর তিনি আরও বিচলিত হইয়া পড়েন। দুনিয়ার প্রেম তো তিনি পূর্বেই ঝাড়িয়া ফেলিয়াছেন, কিন্তু কিভাবে খোদাতালা সাধনা করিবেন, কে তাহাকে সাধনা পদ্ধতি শিখাইয়া দিবে? এই চিন্তা করিতে করিতে একদিন পথ চলিবার সময়ে এক দরবেশের সহিত তাহার সাক্ষাৎ হইল। তাহাকে দেখিয়াই দরবেশ বলিয়া উঠিল, বাবা, তোমাকে তো পরিচিত বলিয়া মনে হয়। যুবক খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ তাহাকে বলিলেন, হুজুর, আমাকে কিছু উপদেশ দিন, কিভাবে কাহার নিকট গেলে খোদাতালাকে পাওয়া যাইবে, আমাকে সেই ব্যাপারে নসিহত দিন। দরবেশ শুধু বলিলেন, বাবা, নাফসের কামনা বাসনার বন্ধন ছিন্ন করিয়া ফেল। হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ সাহেবের আর ভালো লাগে না, দরবেশও ইশারাপূর্ণ কথা বলিলেন, কাহার নিকট গেলে কাহার সাহায্যে কার তাজ্জুয়ে বলে তিনি নাফসের শিকল ছিন্ন করিতে পারিবেন, দরবেশ তাহা কিছুই বলিলেন না। মহাওলি বিশ্বলি শাহসুফি হযরত ফরিদপুরি কেবলা জান হুজুরের এই পবিত্র নসিহত শরীফ সকলের মাঝে প্রচারের উদ্দেশ্যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন। কেবলা জান হুজুর তরিকতের এই ক্ষুদ্রতম খেদমতে আপনাকে আমাকে গুলাম হিসেবে কবুল করুক, আমিন।